নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম রিজনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা, অর্থাৎ কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী 15 তারিখ পর্যন্ত, তার বিশদ বিবরণ জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসেছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার ওয়ার্নিং 10/8/2024। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিজনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই আপডেট প্রকাশিত করেছে। তো আমরা দেখতে পাচ্ছি একটি মানচিত্রের মাধ্যমে, যেখানে প্রতীকী চিহ্ন থান্ডার স্টর্ম উইথ লাইটনিং, অর্থাৎ বজ্রপাত কোথায় কোথায় হবে, এবং সেই সঙ্গে হেভি রেন 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি, ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে তার সম্ভাবনা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরের 5 জেলা অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই 5 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে, ঠিক আছে। আর এছাড়া আমরা যদি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে দেখি, সেখানে কিন্তু থান্ডারস্টর্ম থাকছে, অর্থাৎ বজ্রপাত থাকছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। এরপরে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কিছু জেলায় আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি, যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, নর্থ 24 পরগনা, কলকাতা, সাউথ 24 পরগনা, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু শুধুমাত্র বজ্রপাত থাকছে। আর বাকি যে সমস্ত পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলায় কিন্তু সবুজ সংকেত থাকছে, অর্থাৎ এখানে না বজ্রপাত থাকছে না বৃষ্টিপাত থাকছে, ঠিক আছে। কিন্তু তেমন ভারী বৃষ্টিপাত কোথাও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গের এই 5 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সংকেত দেওয়া হয়েছে আজ 10 তারিখ। এরপর বন্ধুরা আমরা যদি পরবর্তী 11 তারিখ দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেভি রেন 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত আমরা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ঠিক আছে, এই 3টি জেলায় দেখতে পাচ্ছি। কিন্তু কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই কয়েকটি জেলায় কিন্তু সবুজ সংকেত রয়েছে আগামী দিন, ঠিক আছে। আর তাছাড়া আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে দেখি, তাহলে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, এই কয়েকটি জেলায় থান্ডারস্টর্ম রয়েছে, অর্থাৎ বজ্রপাত রয়েছে। আর তাছাড়া সবুজ সংকেত রয়েছে বাকি জেলাগুলিতে, অর্থাৎ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, নদিয়া, এই কয়েকটি জেলায় আগামী দিন 11 তারিখ থান্ডারস্টর্ম রয়েছে। আর সেই সঙ্গে আমরা সবুজ সংকেত দেখে নিলাম, এরপর বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের উপরের 3 জেলায় দেখা যাচ্ছে। এরপর যদি আমরা 12 তারিখের দিকে দেখি, তাহলে 12 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিম বাংলা জুড়ে সবুজ সংকেত, অর্থাৎ কোথাও ভারী বৃষ্টিপাত নেই এবং কোথাও বজ্রপাত নেই, ঠিক আছে। তো স্থানীয় মেঘপুঞ্জ থেকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং আকাশ মেঘলা থাকতে পারে, কিন্তু তাছাড়া তেমন বিশেষ কোনো বার্তা দেওয়া হয়নি। 12 তারিখ এবং 13 তারিখ আমরা দেখতে পাচ্ছি 12/8/2024 এবং 13/8/2024। এরপরে যদি আমরা 14 এবং 15 দেখি, তাহলে 14 এবং 15 তারিখ আমরা উপরের প্রত্যেকটি জেলায়, অর্থাৎ উত্তরবঙ্গে সবুজ সংকেত, এছাড়া দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ এই বৃষ্টিপাত থাকছে হেভি রেন, ভারী বৃষ্টিপাত, আর তেমন বজ্রপাত কোথাও নেই। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নর্থ 24 পরগনা, কলকাতা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকছে, ঠিক আছে, 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল মোটামুটিভাবে আমাদের 14 এবং 15 তারিখ পর্যন্ত ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি, অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।